নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বর্ষাকাল তবুও প্রচণ্ড গরম খুব তাপদাহ চলছে তাই আমি কয়েকটা নিরামিষ রেসিপি আইডিয়া নিয়ে চলে এসেছি আমি নিরামিষ দিনে এই রকম সিম্পল হালকা পাল পাতলা তরকারি দিয়ে আমি লাঞ্চ করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো তাহলে দেখতে থাক তো তোমরা দেখলেই আমি মুগের ডাল করেছিলাম আলু সোয়াবিনের তরকারি চাটনি আলু পোস্ত ভাজা করেছিলাম আর একটা পাঁপড় ভেজে নিয়েছি এই ছিল আমার লাঞ্চ মেনু তো তার জন্য দেখো আমি ডাল করব মুগ ডালটা আমি তো ভেজে নিলাম সেটা সাইডে সরিয়ে রেখে এবার আমি কি করছি সয়াবিনগুলো আমি সেদ্ধ করে নেব তো একটা জায়গায় আমি তো জল নিলাম সেটা হালকা গরম হতেই সোয়াবিনগুলো দিয়ে দিলাম সেই সাথে সামান্য একটু নুন দিলাম এইটা এই সময়ে নুনটা দিলে সোয়াবিনের মধ্যে নুনটা ঢুকে যায় এবং খেতে ভালো লাগে তো কড়াইয়ে সর্ষে তেল গরম করে দিয়ে দুটো তেজপাতা আর একটু জিরে গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম তো আলুগুলো একটু ভেজে নেব হালকা হালকা করে একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম নুন যাতে আলুর মধ্যে ঢুকে যায় আর দিলাম হলুদ গুঁড়ো ভালো করে মিক্সড করে নেব তোমরা সবাই এই রান্নাগুলো জানো আমি জানি তো আমি তো এইভাবেই করে থাকি বেশি তো তেল মশলা আমি খাই না তোমরা আমার রেসিপিগুলো দেখলেই বুঝতে পারো তো গরমের দিনে আমি এরকমভাবেই খাই গরম কেন আমি সবসময়ই এরকম হালকা পাতলা খেতে ভালোবাসি তো সেদ্ধ করা সোয়াবিনগুলো দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে নিয়ে এবার এই যে টমেটো কুচি লঙ্কা তিনটে লঙ্কা আদা গ্রেট করে নিয়েছিলাম জিরে গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম খুব ভালো করে আমি এগুলোকে মিক্সড করে নেবো এবং কষিয়ে নেব তারপর দেখো আমি মশলাটা কষানোর পর ম্যাগি মশলা দিলাম তোমরা দেখতে পারো এই ম্যাগি মশলাটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুব ভালো লাগে নিরামিষ তরকারিতে বিশেষ করে তো আমি প্রায় দিয়েই থাকি ম্যাগি মশলা তো সবার ঘরে অনেক থাকে এমনকি জমাও পড়ে যায় ম্যাগি মশলার প্যাকেটগুলো তাই না তো ম্যাগি মশলাগুলো এইভাবে তোমরা ইউজ করতে পারো নিরামিষ রান্নাতে দিয়ে দেখবে খুব ভালো লাগে টেস্টটা তো এই দেখো আমার রান্না মোটামুটি হয়ে এসেছে আলু সেদ্ধও হয়ে গেছে আর আমি বেশি এইটা তরকারিটা ঝোল করব না আমি এটা একটু মাখা মাখা করব কারণ আমার তো ডাল হবে মুগের ডাল হবে সেই জন্য আমি এই তরকারিটা একটু মাখা মাখা করব। এটা ভাতের সাথে ছাড়াও রুটি লুচি পরোটার সাথেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার দেখো আমি ডালটা মুগের ডালটা যে নিয়ে ভাজলাম সেটা তোমাদের সেদ্ধ করাটা দেখায়নি আমি কুকারে সেদ্ধ করে নিয়ে গরম জল দিয়ে রেডি করে রেখেছি তো দিয়ে দিলাম তেজপাতার কাঁচা লঙ্কা ফোড়ন শুকনো শুকনো লঙ্কা ফোড়নও তোমরা দিতে পারো তো দিয়ে দিলাম একটু টমেটো কুচি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নর্মালি যেমন ডাল হয় মুগের ডাল আমি এভাবেই করি পাতলা করে বেশি ঘন করি না তো মশলাটা সামান্য ভাজবো বেশি ভাজবো না সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম মুগের ডাল পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি নুনটা তো নিজের টেস্ট অনুযায়ী সব সময় তোমরা দেবে তো আমিও দিলাম আমি নুন একদম পছন্দ করি না হালকা হালকা নুন খাই আমি সে সাথে হালকা ঝালও খাই তো ডালটা ফুটে গেছে আমি নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে নিয়ে নিলাম নিয়ে এবার এটা সার্ভ করব এবারে করব আলু ভাজা এই আলু ভাজাটা যেন তো আমার দুর্দান্ত লাগে পোস্ত গোটা পোস্ত ছড়িয়ে দিয়ে তো নর্মালি যেমন আলু ভাজা করা হয় সেইভাবেই আলুটা ভাজবো নুন হলুদ দিয়ে দিলাম তো এই আলু ভাজাটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন পোস্ত দানা ছড়িয়ে দেব পোস্ত আলু পোস্ত তো আমরা সবাই খাই কিন্তু এই আলু পোস্ত ভাজাটা এইভাবে কিন্তু অনেকেই জানে না তো তারা দেখে নাও কিভাবে আমি করলাম দেখো আমি বেশ খানিকটা পোস্ত দানা দিয়ে দিলাম কারণ আমার পোস্ত দানা এইভাবে আলু ভাজাটা খেতে আমার দুর্দান্ত লাগে আমার খুব ফেভারিট নিরামিষ দিনে আমার খুবই ভালো লাগে তো এটা ভালো করে একটু মানে পোস্ত দানাটা দেওয়ার পর একটুখানি নেড়ে নিতে হবে কারণ কাঁচা থাকলে ভালো লাগবে না ডালের সাথে এই আলু পোস্ত ভাজাটা উফ জমে যায় দারুণ লাগে তো আমার যেগুলো ভালো লাগে আমার ছেলেরও সেইগুলো পছন্দ আমার হাজব্যান্ডেরও ভালোই লাগে আমরা এগুলো ভালোইবাসি তো দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে যা যা করেছিলাম তো এই জন্য সার্ভ করে দিচ্ছি আমার লাঞ্চ টাইম হয়ে গেছে এটা আমার প্লেট তো ভাতটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর প্লেটে একদিকে দিলাম আলু ভাজা আলু সোয়াবিনের তরকারি আর দিলাম চাটনি ও হ্যাঁ চাটনিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি চাটনিটা দেখালাম না অল্প একটু চাটনি করেছিলাম এই চাটনিটা কেউ খেতে চায় না তো একটা টমেটো ছিল সেটা দিয়ে আমি চাটনিটা করেছিলাম আর একটা পাঁপড় ভেজে নিয়েছি দেখো একদম গরমের দিনে নিরামিষের দিনে বিশেষ করে একটা সুন্দর থালি আমি রেডি করে দিয়েছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো